हेलो व्यूअर्स, वेलकम टू जाफरान कुकिंग चैनल। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आजके आपनादेर काछे आबारो एसेछि, आमरा हाजिर होयेछि आमादेर मायेर हातेर माछेर कालिया रान्ना निये। नर्माली सबाई रुई माछेर कालियाई बेशि रान्ना करे, बाट आमादेर मा आजके आमादेरके रान्ना करे देखाबे कातल माछेर कालिया। आशा करछि आपनादेर सबारई भालो लागबे। तो कातल माछेर कालिया रान्ना करार जन्य आमरा जे माछटार निया होयेछिलो सेई माछटा मरीचर गुड़ो, हलुद गुड़ो, लेबू, एकटु चीनी दिए आमरा मैरिनेट करे रेखेछिलाम प्राय 5 मिनिटेर मतो। लवण दिए मैरिनेट करे रेखे तारपर एटा सादा तेले भाजा होयेछे। এখন মাছ ভাজার পরে আমরা যেটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হলো ফোড়নের জন্য। এই ফোড়নটা কিন্তু অনেক বেশি স্পেশাল। ফোড়নটা যত বেশি সুন্দর হয় পুরো রান্নাটার স্মেলটা আরও বেশি ভালো হয়, পুরো রান্নার মধ্যে এই স্মেলটা পাবেন আপনারা। এখন এই ফোড়নের জন্য যেটা লাগছে, শুকনো মরিচ, সাদা এলাচ, গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ এবং তেজপাতা। পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আরও কিছু উপকরণ আছে, সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হলো পেঁয়াজ বেরেস্তা, এটা পেস্ট করে নেওয়া হয়েছে, এটা 2 টেবিল চামচের মতো। আর এখানে দু ধরনের গরম মশলার গুঁড়ো আছে। বেসিক্যালি যেটা আপনার ফোড়নের জন্য আমরা রেখেছিলাম ঠিক সেম পরিমাণেই আমরা এটাকে একটু টেলে নিয়ে, শুকনো কড়ায় টেলে নিয়ে আমরা এটা ব্লেন্ড করে নিয়েছি, যেটা আমরা কষানোর সময় দিব। আর এছাড়াও গরম মশলার গুঁড়ো আছে। পেঁয়াজ নিয়েছি আমরা এখানে দু ধরনের। কিছু পেঁয়াজ আছে আপনার তেলের উপর দেওয়ার জন্য, যেটা কুচনো পেঁয়াজ, আর কিছু আছে হলো বেরেস্তা করা। তো এটাও হলো আমরা কষানোর এক পর্যায়ে, শেষের দিকে আমরা এটা দিব। এটা আর ঘি দুটো আমরা শেষের দিকে আমরা মাছের কালিয়াতে দিয়ে দিব। এছাড়াও লাগবে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে বলতে একটু শুকনো কড়াইয়ে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এছাড়াও ঘি তো আছেই, লবণ স্বাদ মতো, আদা বাটা, আর এটা হলো আপনার আলমন্ড পেস্ট, দ্যাট মিন্স এটা হলো কাঠ বাদাম বাটা, অনেকে কাঠবাদামও বলে। এটা প্রায় 2 টেবিল চামচের মতো কাঠবাদাম এটা পেস্ট করে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে কিছু কাঁচা মরিচ, এগুলো আপনার ঝোলের উপর আমরা দিব ফ্লেভারের জন্য। কাঁচা মরিচের একটা সুন্দর স্মেল বের হয়, এগুলোর মরিচের মাথাটা আপনার কেটে নেওয়া হয়েছে। আর লাগছে দুধ। অনেকে টক দই দিয়েও রান্না করে মাছের কালিয়া, বাট আমরা এখানে টক দই না থাকার জন্য আমরা লিকুইড দুধ নিয়েছি। এখন আমরা একটা কড়াইটা গরম করে নেওয়ার পরে এতে আমরা সাদা তেল দিব। আপনি চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, কারণ অলিভ অয়েল হেলথের জন্য খুবই ভালো। সয়াবিন তেলের তুলনায় অলিভ অয়েল দিয়ে রান্না করলেও স্বাদের কোনো হেরফের হবে না। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দেন মা এটার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিবে। ফোড়নের পরিমাণটাও তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি, তো ওখান থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন। তো ফোড়নের সবগুলো উপকরণই আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ আর বড় এলাচটা অবশ্যই একটু চিড়ে নিবেন, কারণ গরম তেলের উপর দিলে এটা ফেটে যেতে পারে, একটু চিড়ে দেওয়াটাই সেফ হবে। দশ 15 সেকেন্ড পর যখন এটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, শুকনো মরিচের দারচিনির একটা স্মেল বের হলে, তখন আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিব।
পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে, পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে তখন একটু গরম জল দিয়ে দিতে হবে। আমাদের মা রান্না করার সময় একটু গরম জল দিতেই প্রেফার করে, সেক্ষেত্রে মা যেটা মনে করে যে আপনার রান্নার স্বাদটা অটুট থাকে। তো মা এই মুহূর্তে এই পর্যায়ে যেটা দিচ্ছে, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিবেন। মশলাটা একটু যখন কষে যাবে, দেখবেন যে এটা থেকে যখন একটু তেল ছাড়া ছাড়া হবে প্রায় 2 মিনিটের মতো রান্না করার পর, তখন এক পর্যায়ে পেঁয়াজের যে বেসনটা পেস্ট করা হয়েছিল সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবং আদা বাটা দিয়ে আমরা এটাকে আবার একটু কষাবো। কাঠবাদাম বাটা মানে আলমন্ড পেস্ট যেটা, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। 2 টেবিল চামচের মতো আলমন্ড পেস্ট আছে। আলমন্ড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন তো চারপাশে যে অবস্থা করোনা ভাইরাসের, তো আমরাও জানি যে আপনাদের মন মানসিকতাও ভালো নেই, আমরাও ভালো নেই, বাট এই ভালো না থাকার মাঝে একটু মন ভালো করার জন্য একটু রান্নাগুলো করা, নিজেদেরও শেখা হচ্ছে, মায়ের রান্নাগুলোও আমরা একটু রেখে দিতে পারছি রিজার্ভ করে। প্রথম পর্বে আপনাদেরকে আগেই বলেছিলাম যেটা আমাদের প্ল্যান আছে, যে মার যত ধরনের রান্না আমরা খেয়ে এসেছি ছোটোবেলা থেকে সেগুলো আমরা একটু রিজার্ভ করে রাখবো। আগে লিখে রাখতাম খাতায়, রান্নার খাতা আছে আমাদের, তো সেটা এখন যেহেতু ইউটিউবের আমাদের এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, তো সেখানে এটা আমরা ভিডিও আকারে প্রকাশ করতে পারি, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি, যাতে আপনাদের কেমন লাগলো খেতে সেটাও আমাদেরকে জানাবেন। তো এ পর্যায়ে আরও একটু গরম জল দিয়ে আমরা এটা মশলাটা কষতে দিয়েছি এবং আঁচটা মাঝারি পর্যায়ে থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে করোনা ভাইরাসের এই সময়ে ইমিউনিটি বাড়ানোর জন্য কিন্তু আলমন্ড অবশ্যই খুবই ভালো। লবণ স্বাদ মতো এবং কাঁচা মরিচও দিয়ে দেওয়া হলো কষানোর সময়। মিনিট কষানোর পরে যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে, 3-4 মিনিট আমরা কষিয়েছি এবং তেলগুলো ছাড়া ছাড়া হয়েছে। এই পর্যায়ে আমরা যেটা করব, যে লিকুইড দুধটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা দেওয়ার পর এত সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটাও এত সুন্দর এসেছে। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর এবার হলো সেই 2 ধরনের যে গুঁড়ো, একটা ছিল গরম মশলাগুলো, গরম মশলা বলতে ওটার মধ্যে দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ ছিল গরম মশলার গুঁড়ো। আর এছাড়াও যে স্পেশাল মশলাটা সেটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কী কী ছিল স্পেশাল মশলাটার মধ্যে। 2 ধরনেরই ভাজা যে মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পরে আমরা ভাজা মাছটা, কাতল মাছ যেটা ভেজে রেখেছিলাম সে ভাজা মাছটা আমরা আবার দিয়ে দিচ্ছি। মাছগুলো ঠিক যেভাবে আমরা বলেছিলাম ওভাবে কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে। যে আমরা একটু চিনি দিয়েছিলাম, লেবু দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে আমরা 5 মিনিটের মতো মাছটাকে, কাঁচা মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এটা সাদা তেলে ভাজা হয়েছিল।
আচ্ছা, এটা যখন ফুটে উঠবে তখন আমরা বেরেস্তাটা দিয়ে দিব। আর বাকি কাঁচামরিচগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর ঘি যেটা রেখেছিলাম সেই ঘিয়ের ঘিটুকু আমরা দিয়ে দিলাম। এখন এটা আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আরো রান্না করব। আচ্ছা, আমাদের রান্নাটা হয়ে গেছে। 2 মিনিট রান্না করার পরে এখন এটা আমরা সার্ভিং ডিশে এটা আমরা সার্ভ করব। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত ইয়ামি লাগছে। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে, আপনারা চাইলে সাদা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের এই নতুন চ্যানেলে আমরা আপনাদের জন্য আসলে রান্নাগুলো শেয়ার করে থাকি। তো যদি আপনারা এগুলো ট্রাই করেন, ডিফারেন্ট ওয়েতে যেহেতু মা রান্না করছে, তো এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে এটা শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।